নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাচ্চাদের সোম থেকে বৃহস্পতি 4 দিনের স্কুলের টিফিন। চলুন দেখে নেওয়া যাক। শুরুতেই সোমবার দিন আমি দিয়ে দিচ্ছি একটা ডিম সেদ্ধ। ডিম সেদ্ধর ওপরে সামান্য একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। ডিম সেদ্ধটা টিফিন বক্সে আমি ভরে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা বিস্কিট। আপনারা আপনাদের বাচ্চাদের পছন্দ অনুযায়ী বিস্কিট দিতে পারেন। কলাটা ছাড়িয়ে নেওয়ার পর এই যে মুখের দিকের অংশটা কিন্তু সব সময় ফেলে দেবেন, এটা কিন্তু হজম হয় না। তো কলাটা আমি এরকম ছোটো ছোটো করে পিস পিস করে কেটে দিচ্ছি, এতে করে খাওয়ার সময় সুবিধে হবে। সোমবার দিনের জন্য টিফিন বক্স আমার একদম রেডি। চলে এলাম মঙ্গলবার দিনের জন্য। এখানে আমি 2 আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এবার আলুটাকে খুব সুন্দর করে স্ম্যাশ করে নিচ্ছি, যাতে কোনো রকম দানা না থাকে। কোনো রকম দানা থাকলে কিন্তু এটা ভালো হবে না। আগে থেকে একটু চাউ সেদ্ধ করে রেখেছিলাম, নিয়ে নিয়েছি চাউ, সামান্য লঙ্কা গুঁড়ো, চাট মশলা, ধনে গুঁড়ো, সামান্য নুন। দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও দিয়ে নিতে পারেন। সমস্তটা খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে। মেখে নেওয়া আমার হয়ে গেছে। এরপর হাতে তেল বুলিয়ে ছোট ছোট গোল গোল করে তারপর চ্যাপটা করে নিয়ে কাটলেটের মতো করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মতো করে বিভিন্ন রকম শেপ দিতে পারেন। যেমন ফিশ ফিঙ্গার আমরা লম্বাটে শেপের করে থাকি, বা চৌকো, যেরকম খুশি শেপ আপনারা এটার দিতে পারেন। সবসময় এটা মাথায় রাখতে হবে যে যেটাই করি না কেন, বাচ্চারা যাতে খুশি হয়, বাচ্চারা যাতে ভালোবাসে। আমি এখানে আপাতত 3টে তৈরি করে নিয়েছি। তো এটাকে আমি ডিপ ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছেন খুব বেশি তেল আমি এখানে দিইনি। গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে এটা ভেজে নিতে হবে। হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না। হাই ফ্লেমে ভাজতে গেলে ভেতরটা কাঁচা থেকে যাবে, বাইরেটা পুড়ে যাবে। 2 সাইডে কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। মঙ্গলবারের টিফিন বক্সের জন্য কিন্তু রেডি। চলে যাচ্ছি আমরা বুধবারের টিফিন তৈরির জন্য। নিয়ে নিচ্ছি 1 বাটি চিড়ে। চিড়েটা ভালো করে গুঁড়ো করে নেব। আর লাগছে 1টা সেদ্ধ করা আলু। আলুটাকে খুব সুন্দর করে আমি মেখে নিচ্ছি, যাতে কোনো রকম দানা ভাব না থাকে। দিয়ে দিচ্ছি সামান্য চাট মশলা, সামান্য গোলমরিচ গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, আন্দাজ মতো নুন। দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিড়ে। আমি এটা জল না দিয়ে মেখে নেওয়ার চেষ্টা করছি, যতক্ষণ জল না দিয়ে এটা মেখে নেওয়া যায়। এখনও আমার কোনো জল লাগেনি। আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। এবার সামান্য জল দিয়ে আটা মাখার মতো করে একবার চটকে চটকে মেখে নিচ্ছি। মেখে নেওয়া আমার হয়ে গেছে। এবার এর থেকে আমি বড় বড় 2টো লেচি কেটে নিলাম। লেচিগুলো সামান্য আটা দিয়ে আমি রুটির মতো করে বেলে নেব। বেলে নিচ্ছি আমি। আটার মতো অতটাও ভালো বেলা যাবে না, তবুও যতটা সম্ভব বেলা যায় ততটা আমি বেলে নিচ্ছি। বেশ বড় সড়ো করে একটা পরোটা বেলে নিয়েছি, কিন্তু দেখতে খুব একটা ভালো হয়নি। তো দেখতে ভালো হওয়ার জন্যে আমি এখানে একটা বাটি দিয়ে গোল করে কেটে নিলাম। আর দেখতে সুন্দর না হলে কিন্তু বাচ্চারা একদমই খেতে চায় না। আমি সবগুলো পরোটা বেলে নিলাম। এবার ভেজে নেওয়ার পালা।
আমি শুকনো খোলায় আগে দিয়ে নিলাম, রুটির মতো করে সেকে নিচ্ছি। দেখুন কি সুন্দর ফুলে উঠছে। তো আপনারা চাইলে পরোটার বদলে রুটির মতো করেও কিন্তু ভেজে খেতে পারেন। আর এটা কিন্তু ভীষণই ভীষণই সফট হয়। তো আমি সামান্য তেল দিয়ে এপিটোপিট করে ভেজে নিচ্ছি। একটা পরোটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি আরও একটা পরোটা একইভাবে সামান্য তেল দিয়ে ভেজে নেব। পরোটাটা আপনারা চাইলে সাদা আলুর তরকারি দিয়েও সার্ভ করতে পারেন। আমার মেয়ে এমনি এমনিই খেতে পছন্দ করে, সেই জন্য আমি আর এক্সট্রা কিছু করিনি। যেভাবে আটা মেখে রুটি করি সেভাবেই আটা মেখে দুটো লেচি নিয়ে নিয়েছি। একটা লেচি নিয়ে প্রথমে আমি গোল করে রুটি বেলে নিচ্ছি। রুটি বেলা হয়ে গেলে এরপর একটা ছুরির সাহায্যে এরকম সরু সরু ফিতের মতো করে কেটে নেব। সবগুলো আমি একইভাবে কেটে নিচ্ছি। দুটো রুটিকেই সরু সরু করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি ভাপিয়ে নেব। জল ফুটে গেছে, আমি এই সময় দিয়ে দিচ্ছি কেটে রাখা রুটির টুকরোগুলো। দিয়ে দিচ্ছি এক চিমটি নুন। রুটির টুকরোগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে মিনিট পাঁচেক আমি ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি এক চামচ তেল, যাতে রুটির টুকরোগুলো একটার সাথে একটা জড়িয়ে না যায়। নুডলসগুলো গ্যাস থেকে নামিয়ে নিয়ে আবারও বসিয়ে দিলাম প্যান। প্যানে তেল দিয়ে আমি এবার একটা ডিম ভেজে নিচ্ছি। ডিমটা ভেজে নিয়ে সরু সরু ফিতের মতো করে কেটে নেব। ডিম আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ডিম ভাজার তেলেই দিয়ে দিলাম একটা ছোট সাইজের কুচনো আলু। সামান্য নুন দিয়ে আলুটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আলু প্রায় ভাজা হয়ে এসেছে, এই সময় দিয়ে দিচ্ছি কুচনো বিনস, ক্যাপসিকাম আর গাজর। আমি এখানে একটা বড় সাইজের গাজরের হাফ নিয়েছি। বিনস নিয়েছি 4-5টা। ক্যাপসিকাম নিয়েছি একটা বড় সাইজের 1/4। মিনিট পাঁচেক ঢাকা দিয়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা খোসা ছাড়ানো পেঁয়াজ। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় একদম কমিয়ে রাখতে হবে। দিয়ে দিলাম 1 চামচ টমেটো কেচাপ, 1 চামচ জল, 1/2 চামচ চিলি সস, 1 চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। সবটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু ভেজে ভেজে একদম গলিয়ে ফেললে হবে না। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা জাস্ট গোল্ডেন কালার এসেছে। দিয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা রুটির টুকরোগুলো বা হোমমেড নুডলস। সমস্ত মশলার সাথে নুডলসটা মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের হোমমেড নুডলস। বাচ্চারা অনেক সময় রুটি সবজি খেতে চায় না, তো তখন কিন্তু আপনারা অনায়াসেই এটা ঝটপট বানিয়ে দিতে পারেন। এতে নেই যেমন কোনো ভেজাল, তেমনই রয়েছে প্রচুর পরিমাণে সবজিও। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি সরু করে কেটে রাখা ভেজে রাখা ডিম। দিয়ে দিচ্ছি সামান্য কটা চিনির দানা। সবটা খুব ভালোভাবে হালকা হাতে নেড়ে নিচ্ছি। গ্যাস আমি বন্ধ করে দিলাম। সকাল বিকেলের টিফিনেও যেমন দিতে পারেন, তেমনই দিতে পারেন স্কুল কলেজের টিফিনেও। বেশ অনেকক্ষণের জন্য থাকবে পেটটা ভর্তি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।